এই সমস্যা কেমন আছে, আশা করি ভালো আছে, আমিও ভালো আছি। আর যে গবরদীপ ব্লগে এক সুন্দর ভিডিও নিয়ে এসেছি, সে ব্লগ ভিডিওটি হলো গবরদীপের ঐতিহ্যবাহী মন্দিরগুলো তো আধ্যাত্মিকতা কাটিয়ে মেলবন্ধনে বিচ্ছিন্ন বিভিন্ন শতাব্দী পুরনো এক মন্দিরগুলোতে ঐতিহাসিক নিদর্শন দেখা যায়, যেগুলো দেখুন অন্যান্য যাত্রা যেখানে নবদের প্রতিটি মন্দিরে রয়েছে বিশেষ ইতিহাস আর বিশ্বাসের গল্প। তা প্রথমটি দেখাচ্ছি যেটি নবদ্বীপ গৌরিয়ামঠ, সকালবেলা দেখাচ্ছি। গৌরিয়ামঠের এক আলাদাই এক বিশেষত্ব আছে, যা গৌরিয়ামঠকে সমস্ত ভক্তগণ আকর্ষিত। সকালবেলা গৌরিয়ামঠের দৃশ্যটি দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন। দ্বিতীয়টি হচ্ছে মণিপুরের গোপাল মন্দির, খুব সুন্দর মন্দির। এই মন্দিরও আগে রাজবাড়ি রাজধানী ছিল, এখন সেটা পাবলিকের হয়ে গেছে। এই মন্দিরটি খুব সুন্দর, এরও একটি আলাদা মাহাত্ম্য আছে। তিন নম্বর মন্দিরটা হচ্ছে জল মন্দিরের শিব, ভগবান শিবের মন্দির। সেই মন্দিরটা দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন। দেখুন এই মন্দিরটি খুব সুন্দর মন্দির, এটা গদাধর মন্দির বলেও করা হয়, সদ্য শিব গঙ্গা গঙ্গা। খুব সুন্দর মন্দির, এইটিও দেখো দেখাচ্ছি। তার পাশে ওদের মহারাজের মূর্তি আছে, সেইটিও দেখানো হচ্ছে। আর সকালবেলা পরিবেশ খুব সুন্দর লাগলো। দক্ষিণাঞ্চলের মধ্যে এই মন্দিরগুলো খুব খ্যাতি আছে, আগে থেকেই জানা, তাও আপনাদের ভিডিওর মধ্যে দেখাচ্ছি। এইগুলো তো সবসময় লোকে টাইম দেয় না, কিন্তু এগুলো দেখতে হয় দেখার জন্য। তারপরে যে ভিডিওটি আছে সেটি হচ্ছে, এটা হচ্ছে সরসব গৌরী আমার জল মন্দিরের সামনে, সেই মন্দিরটি দেখাচ্ছি। দেখুন সকালবেলা, এই এখন কার্তিক মাস হচ্ছে, কার্তিক মাসে তাদের নিয়ম সেবার মাস, সেখানে দেখুন কীর্তন ভজন সংস্কৃতি হচ্ছে। এটি হচ্ছে হরিতলাও, রাধাকৃষ্ণ মন্দির হরিতলাও, এই মন্দিরটা খুব সুন্দর। লাস্টি মন্দির সেটি কেশবজি মহারাজ মন্দির, এই মন্দিরটা খুব সুন্দর মন্দির, দেখতেই পাচ্ছেন। সকালবেলা দেখাচ্ছি পরিবেশটা। তো বন্ধুরা, নবদ্বীপের ঐতিহ্যবাহী দক্ষিণাঞ্চল কিছু মন্দির দেখালাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি তবে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন। আপনারা কমেন্ট করলে আমি এরকম নতুন নতুন ভিডিও দিতে উৎসাহিত হব। আজ আমি এখানেই রাখছি, দেখা হচ্ছে আবার পরের ভিডিও। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সেফ থাকুন।